ফয়সাল আহমেদ, আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে, প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে, সেটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আসি, জানাবেন প্লিজ। না, খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু, এমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনার চোখে পড়েছে, উপদ্রব করে আপনি মারবেন, কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন, এটার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। এমনি আলামিন, আপনি লিখেছেন, আমি একজন প্রবাসী, আমি হার্ডওয়্যার দোকানে কর্মরত আছি, দোকানের ফ্লোরে প্রায় সময় 5-10-20 রিঙ্গিত পাওয়া যায়, সে টাকাটা কী করব, কারণ কাস্টমার তো আর ফিরে আসে না, ক্যাশ কাউন্টারে জমা দিলে ওরা নিয়ে যায়, এখন আমি কী করতে পারি? ওইটা কাস্টমারের টাকাই পড়েছে, যদি আপনি নিশ্চিত হন এবং তাকে কোনোভাবে পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে আপনি নিজে গরিব হলে আপনি খেয়ে ফেলতে পারেন, অথবা অপেক্ষা করুন ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তিকে পাওয়ার কোনো সুযোগ না থাকলে সেক্ষেত্রে আপনি এটি তার পক্ষ থেকে কোনো গরিবকে দান করতে পারবেন। তর্নি আইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কি না? না, অবশ্যই তার দিকে তাকানো উচিত নয়, কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে, আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্র তার বরখেলাফ হয়। বাট যেটি করা উচিত সেটি হলো নবী আলাইহিসসালাম বলেছেন, তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও, কোনো কোনো বর্ণনা আছে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয়, কারণ সে শয়তান, কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে, তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে, এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে। সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টের না পায়, আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই, বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তিকতা নেই, বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না। সুমন আহমেদ, আপনি লিখেছেন, নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কি না? সিজদা অবস্থায় যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন, কোনো অসুবিধা হবে না, আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি উমির তো আন আসজুদা আলা সাবাতে আজমিন, সাতটি অঙ্গের উপরে, সাতটি হাড্ডির উপরে, শক্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে, তার মধ্যে কপালার নাক, দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো, অতএব এগুলোর কোনো একটা ধরে যদি আপনার এই সাতটি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই, আবার তিনি জায়গা নিয়ে গেছেন, কিন্তু যদি পুরো সালাত জুড়ে, পুরো রাকাত জুড়ে, ফের সিজদা জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং সে নামাজ হবে না, কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গের উপরে সিজদা করা। মোহাম্মদ মামুন রুমেল, আপনি লিখেছেন, আত্মহত্যাকারী কি কখনো জান্নাতে যাবে না? আত্মহত্যাকারী ব্যক্তি জান্নাতে কখনোই যাবে না এমন কথা হাদিসে নেই, হাদিসে অবশ্য স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কথা বলা আছে মুসলিমের এক বর্ণায়, কিন্তু সেটার ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন যে এর মানে হলো কেউ যদি এটাকে হালাল বৈধ মনে করে করে, এটাকে হারামকে হালাল মনে করে, হারাম আবার কি এটা নিয়ে যদি ড্যাম কেয়ার মনে করে, তাহলে সেক্ষেত্রে সে আল্লাহদ্রোহী হয়ে যায়, আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়ে যায়, কাফের হয়ে যায়, সেই হিসাবে সে জাহান্নামে যাবে। বাট সাধারণ অবস্থাতে সে জাহান্নামে যাবে না হাদিসে বোঝা যায়, তো জাহান্নামে যাওয়াটাই তো একটি ভয়াবহ ব্যাপার, অতএব একজন মানুষ, একজন মুসলমান কোনো অবস্থাতেই আত্মহত্যা করতে পারে না।